Abu! Gedi! Hai, Bo! Tepatnya kamu! Eh, kan kata guru kata gana, kibat ala buah ditatui, kau pasas, kasas. কার বউ কার ফিমিকা কার গার্লফ্রেন্ড কার লয়ার কি আছে এত কিছু জানা তো গেছে না তুমি হুন হই না আগে ইম্পর্টেন্ট কথা এটা আরে বাবা ওই যে জব্বর ভাই না জব্বর ভাই মাইয়া এম জব্বর ভাই কোন কালাম ভাই বিদেশ গেছে দিদা আমার এটাই মনে থাকে না ও তুমি তো ভালোই মনে রাখছো মানে তুমি শুনছো না ওই যে কালাম ভাই যে হেল্প লাগে এত তো গয়না কাটি পাঠাইছো তুমি নিশ্চয়ই শুনছো আর তুমি মানে কি দিছো তাও এই যে বিয়ে হইছে এতগুলা দিন হইছে এই যে একজন রূপার চুরি বানাই দিছিল এইগুলাই এখন রয়েছে পরের বড়া পরের বড়া কি দিল না দিল এত লয় মাথা মাথা কা হ্যাঁ ওই বড়া বিদেশে থাকে লাখ লাখ টাকা কামায় আমি তার বিদেশে থাকি না আমি তোর লগে থাকি তোর বাসায় থাকি তোর ঘরে থাকি তোর লগে খাওয়া দাওয়া করি ওই বড়া তো বউ থাকে এক জায়গায় আর দামাই থাকে আরেক দেশে হ্যাঁ এখন দুজনে দুজনে দেখা না সান্তনা পুরস্কার দেয় লাখ টাকার জিনিসপত্র দিয়া আর আমি তো তোর সারা দিন সারা রাত 24 ঘন্টা তোর দিয়ে যাইতাছি তারপরে তোর কল যা ভালো না এখন কি দেখি বাজার কি লাগবে হেটা না কয়ে আরেক কথা আমি দেখে দেখা তুমি কি কইলা তুমি আমার লগে থেকে মানে কি দাও সারা দিন হ্যাঁ একটা কেন একটা চকলেট দাও না মানে চকলেট দেই না চকলেট দেই না বলে দাও এইটা হলো চকলেট আই রে আমার কপাল চকলেট তো ঠিক দিলা পালা না তো ওই যে কালামদার বউর মতো এই পাঁচ ভরি সোনার একটা হার বানাই না দিতে এখন পাঁচ ভরি সোনার একটা হার দিমু একটা গলায় পাঁচ দুইটা আর পাঁচ হার কি বলে তুমি না না কথা কথা করছি স্বামীর বাইর বউ আছে না কি হয়েছে স্বামীর বউ আরে আর বইলো না লোকটার খাইয়া দেয় একদমই কাজ নাই বুঝছ কার মাইয়া বাইগা গেছে কার লগে কার ঝগড়া লাগছে কিসের সাথে কি হইতাছে সারাটা ক্ষণ খালি ওনার মুখে এইগুলা বুঝছ না আমার তো কান একদম শেষ আরে এইগুলা ছাড়া তোমার আর কোনো কথা আছে আমার আবার একটু তাড়া আছে কিছু লাগলে বলো আমি কথা কইতে গেলে তো তোমার তাড়া আছে বুঝো নাই আচ্ছা আমারে দেখো তো আমি কি ওর মতো করি কও তো তোমার কত লক্ষ্মী একটা বউ আমি এই জন্যই তো তুমি আমার কি উঠবো তুমি লক্ষ্মী লক্ষ্মী এখন তোমার কি লাগবে বলো আচ্ছা শুনো আমার তো সব কিছুই লাগবে তুমি তো জানো যে আমার কসমেটিক লাগবে কাপড় চোপড় লাগবে তুমি তাহলে এইগুলো আইনো বুঝছো আর শোনো আরেকটা কথা এই যে রানা ভাইয়ের বউ আছে না কালকে দেখলাম বুঝছো যাওয়ার সময় একটা ছেলের লগে ফিস ফিসায় কি যেন কাঁঠাল গাছের নিচে আলাপ পারতাছে বুঝছো আমার মতলবটা ভালো লাগলো না তো খাইয়ে দেখ কাম গাইজ নাই শামিমের বউ রানার বউ এর বউ ওর বউ শুয়ে কয় সালুনের সেদা আমি দেই আমার ঘরে সেদা কাজ নাই কাম নাই আমি এন যাই আমার তারা আছে ভাবি ভাবি বাইতে আছেন না ও ভাবি আরে কই থাকেন আপনি কো দেখি কোনো খবরই নাই বাইতে দেখা দেখি করি মানুষই মনে করেন না ও ভাবি ভালো আছেন বসেন হইছে বুঝছি আপনি বইতে কইবেন বসেন আপনার লগে আরেক কিছু কথা আছিল তা আইতেছিলাম একটা দরকারে কিন্তু রাস্তায় মাথা রাও লাগে গেল কেন ভাবি কি হইছে হঠাৎ কইরা আর কি কমু ভাবি মানে কইলে আবার কি না কি মনে করেন আবার ভাইয়ের লগে ঝগড়াই করেন নাকি না 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 ঝগড়া করবো কেন তুমি বলো সমস্যা নাই ওইছে কি ওই দেখলাম বাইরে ফোনে কাল লগে জানি মানে কথা কইতে কইতে যাইতাছে বলতাছে সাথে আমি তো ওই যে পশ্চিম পাড়া ওই বটতলার দিকে যাইতাছি তা তুমি তাড়াতাড়ি চলে আসো ভাবি ভাই কি কারো লগে প্রেম টেম করে না না এইগুলা কি বলতাছো আমি তো কখনো এগুলো দেখি নাই আর তোমার ভাই তো আমার অনেক ভালোবাসে হ কেমন ভালোবাসে সেটা তো বুঝি
ওই যে রোজারিদের মধ্যে দেখছিলাম না হ্যাঁ রোজারিদের থ্রি পিস টাইনা দিছিল এখনো দেখি এটাই পড়তেছেন আর এই যে কি পরে রাখছেন কানে একটা নাকে ফুলও নাই হাতে একজোড়া চুড়িও নাই আর আমার জামাই রে মানে আপনার ভাইরে দেখছেন এই যে কালকে হাটে থেকে মাত্র শাড়িটা নিয়ে এসে আজকে আবার বাজারে গেছে আপনার ভাই আর বলতেছে কি লাল টুকটুক একটা শাড়ি নিয়ে আসবো তোমার জন্য কত করে বললাম থাকে এত শাড়ি দিয়ে কি করবো আমি পরে বললো যে না দশটা না পাঁচটা আমার একটা মাত্র বউ তোমার দিব না কাজ এই যে দেখেন সেদিন এবার এই যে চুড়িগুলো বানাই না দিছে মানে রূপার চুড়ি বানাই না দিছে সিটি গোল্ডের চুড়ি রেখে আবার বলতেছে নাকি ডায়মন্ড দিয়ে চুড়ি বানাই আনবো হ্যাঁ ডায়মন্ডের কানের দুল আর শোনেন ভাবি আমি যেটা জানি যে ভাই কিন্তু বয়স আপনার তুলনায় অনেক বড় ভাইয়ের কিন্তু আপনি মায়া সমতুল্য আমি জানি মুরব্বী মানুষের কাছে বিয়ে বসে মানুষ টাকা পয়সা লোভে ভালো ভালো গয়নাগাটি বানায় দিবে ভালো ভালো শাড়ি দিবে দামি দামি আপনার কিচ্ছু দেয় না সে আপনার বাপের বাড়ি থেকে জামা কাপড় নিয়ে এসে পরেন আমার না বিষয়টা কেমন জানি লাগে ভাই আপনার একটু ভালোবাসে না বুঝছেন ভাই মনে হয় যে সাথী নামে যে মায়ের কথা শুনলাম আমার মনে হয় ওরে ভালোবাসে শোনেন ভাবি এখনো সময় আছে জামাই রে আঁচলে বান্দা শিখেন কিসের থ্রি পিস পরেন পোলা মানুষ ক্রাশ খায় হলো মায়ের মানুষের শাড়ি পরা দেখা আচ্ছা শুনেন আমার কিছু কইতে দেন আপনি এত সুন্দর সুন্দর কথা কইলেন আপনি না কইলে তো আমি বুঝতামই না ইসি রে ভাবি আমার গাইমা গেছে গা বিয়ে বাতাস দেই আচ্ছা শুনেন ভাবি এখন শুনেন ওই বেড়া তেলে এই কাম করতেছে আচ্ছা এখন আমি কী করবো আমার একটা বুদ্ধি দেন আপনি কমতা বুদ্ধি তো দিই গরম লাগতেছে একটা ফ্যান লাগাইতে পারেন এই জায়গায় আমি তো উঠানে ফ্যান লাগাইছি আমাকে বাড়ি এখন শোনেন তাই বুদ্ধি দেই শোনেন পোলা মানুষের বুঝছেন শাড়ির আঁচলে গিট্টু দিয়ে রাখতে হয় একটু স্মার্ট হয়ে চলবেন এই থেরবিস টেরবিস পরে বাদ দেন শাড়ি এনে দিতে করবেন বাইরে বুঝলেন শাড়ি পরবেন আর হচ্ছে গিয়া ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবেন জামাই রেখবেন বেশি বেশি করে বাজার করে নিয়ে টাকা না খরচ করলে কি বউরে পছন্দ করে বুঝেন নাই আর আমি যেসব কথা কইতেছি আপনারে বলেও কিন্তু ভাই এনে বললেন না আর ঝগড়া করেন না কিন্তু ভাইয়ের সাথে না না ঝগড়া করবো কেন আরে তো ছেঁচ্ছি মুড়ো কি কইলেন কিছু না কইলাম আপনি অনেক গাইবা গেছেন গা আমি এখন যাই তাহলে হ্যাঁ আপনার ভাই আবার বাসায় না পাইলে আবার মন খারাপ করবো অভিমান করে জান এরকম করে আমার ব্যবহার করে কে আজকে আহুক আসুক দাঁড়াও আমার মতো পাইছিলা বউ বুঝছো অন্য কারো বউ থাকলে তোমার আমি দেই নাই এই যে এবারে ঈদে সোনার ৩০ টাকা দামের নেকলেস আবার কথা কও আর এটা সোনা একদম অরিজিনাল খাঁটি সোনা শামিমে কি দিছে শামিমের বরে থ্রি পিস এ কাপড় এটা ওইটা টাঙ্গাইলের শাড়ি আমি দিছি তোমার সোনা খাঁটি সোনা তুমি আমার লক্ষ্মী বউ আর কথা কইও না তুমি ঠিক আছে এখন তুমি শোনো তুমি কি ভালো হইবা না ভালো হইবা না এটা কও আমারে আরে বউ তোমার যাও সমস্যা নাই দেখি তুমি কেমনে ভালো রূপটা প্রকাশ করো আমি দেখতেছি না ওর আমার নাম শামিম ভাই বাড়িতে আছেন নাকি শামিম ভাই বাড়িতে
তোমাকে দিয়া এই বিচার সমাধান করন যাবে না এন থেকে একটা করে দিমু আবার দুইজনে যায় বাসায় যায় আবার শুরু করে দিবা তারছে এক কাজ কর এই দুইজনের দুইটা ডেকে নিয়ে যা তাহলে ভাই আমি আগে ওইটা নিয়ে আসি পরে নন্দে যামনি হ্যাঁ তুই আগে ওই দুইটা ডেকে নিয়ে যা আপ দেন না করে আরে গলা ধরে নিও আমি কি কইনা আচ্ছা ঠিক আছে যাও বিচার বলো না দেখি শামিমের লোক কি বাসায় আছে নাকি ভাবি ও ভাবি বেরিয়ে আসেন দিছেন তো পেঁয়াজ বাজাই না দুই জামাইরে পাঠাইছেন মাতুর বাড়ি এখন বুঝবেন মজাটা চলেন মাতুর বাড়ি দুই বউরে নিয়ে যাইতে কইছে আসেন আমার সাথে দেরি করেন না তাড়াতাড়ি আসেন ভাইজান এই যে নিয়ে আইছি দুইটা বউ এইটা হলো এই যে শামিমের বউ আর এইটা হলো এই যে এই এই সুহেল ভাই এর বউ বউ তো এটা ভালো শয়তান নাকি তো কি কই দেখতে বুঝাই যে দেন কত ভালো তো সেরা বলে কি বিচার টিচার নিয়েছে ভাই আপনি কোন কথা কন তুই ঠিকই কইছস এই দুই বউর কথায় আমার কান জ্বালা ভালো হয়ে গেছে গা আমি গ্রামের অনেক জায়গায় যাই শুধু এই দুই বউর কমপ্লিট হ্যাঁ বুঝছি ভাই তাহলে একটা করা বিচার করে দেন আজকে ঠিকই করা বিচার করে দেবো এই শোনো তোমাকে দুইজনের কোনো কথা আমি শুনবো না এই বউরা তোমরা কও তোমাকে নামে এই যে গ্রামে থেকে যে সমস্ত কথাবার্তাগুলো আমার কানে আসতেছে আর এক দুইজনের মধ্যে যে তোমরাই কান পড়া দিয়া এই যে জগরা ফেসাদ লাগাইতেছ কাজটাকে ঠিক করছ কথা বলো না মাদু সাহেব আসলে কাজটা ঠিক করি নাই এই দিদি এনে এক টুক দশ ঘরে খুব এমন টুক মানে কোন জায়গায় কত রূপ চেঞ্জ করো তুই তোর তো কাঁচা গেলে খাওয়াবো মনে হল করে হওয়া এই শোনো তোমরা আমার কো তোমরা ভালো হইবা কিনা হো আমার তো সব আজকের থেকে আমি ভালো হয়ে যাবো আর কুটনামি করবো না তোমাকে এইটাই লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম আমি এর পরে যদি এই গ্রামে থেকে একটা তোমাকে নামে কমপ্লেন আমার কানে আহে তাইলে তোমাকে আমি কি যে করুম বুঝতে পারবা আর তোমাকে কই দিলাম ওর কথায় যদি তোমরা দুইজনে এই জগরাজাটি করো তাহলে তোমাকেও কিন্তু আমি এক গড়া করে রাখবো মাতো সাহ আমরা দুই বন্ধু ভাই ভাই বড় ভাই ছোট ভাই ছোট ভাই বড় ভাই আমরা ভাই ভাই মতন চলবো কিন্তু ঘরের বউরা যদি পরের কথা হইনা নাচানাচি করে এটা ঠিক না ভাবি তোমারও কই আমরা যদি নিজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিই একটা সময় দেখা গেলো আমি ওরকম করছি না তো ও আমার কি করছে তাহলে স্বামী হারাইব দুজনের মধ্যে একজনে এটা কি ঠিক ঠিক না অতএব কাজ আমায় কি দিল না দিল এটা মাথা ব্যথা না আরে ভাই আপনি তো ফেসিলেন আপনি হেরে কোন আপনি বলে আপনি কোন আরে এই কারণেই তো সমস্যাটা হয় আচ্ছা যাই হোক আপনাদের কথা আমরা শুনলাম আসলে আমাদের ভুল আমরা বুঝতে পারছি ভাবি আমি যা করছি আপনি আমার মাফ করে আজকের পরে থেকে যেন কোনো কমপ্লেন না আহে সবাই মিলাজুলা থাকবা এই গ্রামের একটা সুনাম আছে সেই সুনাম তো রক্ষা করে চলবা আর তা না হইলে এক গড়া করে রাখো ভাই মিলাই দে এমনি মিলবে না ঠিক আছে হ্যাঁ বলো না কথা বলছি স্বামী ভাই বলো না